রাজধানীতে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে। ঢাকা শহরের প্রায় সব এলাকাতে নৌকার পোস্টারের আধিক্য। প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে ভোট চাইছেন ভোটারদের কাছে, প্রতিজ্ঞা করছেন ভোটারদের দাবি বাস্তবায়ন করার। তামজিদ সুমনের রিপোর্ট। জাতীয় নির্বাচন এলে রাজধানীতে যেই প্রচার জোয়ার থাকে তার ছিটে ফোঁটাও দেখা যায়নি এখনও। পোস্টার আর নির্বাচনী কর্মযজ্ঞে পাল্টাপাল্টি অবস্থান, এরকমও কিছু নেই এবারের গণসংযোগ কার্যক্রমে। অনেকটা একপেশে নির্বাচনী উৎসবের প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। নগরীর বেশ কিছু এলাকা জুড়ে পোস্টার দেখা গেলেও সেটিও ছিল নির্দিষ্ট দলের। এরকম পরিবেশেই নগর জুড়ে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা, নিজেদের পাওয়া প্রতীকে ভোট চাইছেন ভোটারদের কাছে। এই অঞ্চলের জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রথম কাজ, নেশা জাতীয় যেমন ইয়াবা আর অন্যান্য সব যে নেশা আছে সেখান থেকে তাদেরকে সরিয়ে আনা, সর্বোপরি অবকাঠামো এখানে যা যা আছে সেগুলো তো দৃশ্যমান। আমি এমপি ছিলাম, আমি তো কাজ করেছি, আমি কাউন্দা ব্রিজ একনাকে পাশ করেছি, আমি এই এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি, অবকাঠামো উন্নয়ন করেছি, ঝড় বৃষ্টি আধার রাতে আমাকে তারা পায়। সকাল থেকেই সারাদিন নিজ নিজ নির্বাচনী আসনে চষে বেরিয়েছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতিও। ঢাকা চারের যারা জনগণ আছেন তাদের সাড়া পেয়েছি, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশগ্রহণ করছে এবং একটা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি যে তারা ভোট দিতে আসবেন। নৌকা আমাকে ভোট দিবে এবং তাদের প্রত্যাশা পূরণের জন্য আমি তাদের কাছে ওয়াদা দিয়েছি, তাদের কাছে আমি থাকব, আসব, তাদের সুখ দুঃখের সাথে মিলেমিশে আমি শেয়ার করব। রাজধানীর দু একটি আসন ব্যতীত ছোট দলের প্রার্থীদের প্রচার কার্যক্রম তেমন একটা নেই, তবে গণসংযোগে আড়ম্বরতা রয়েছে আওয়ামী লীগ প্রার্থীদের। শিক্ষা আমাদের এলাকার যে আরও কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে সেইগুলো আমরা অবশ্যই আমরা দেখব, যাতে করে এই এলাকার মানুষগুলো আরও স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য তারাও যেন অংশগ্রহণ করতে পারে। অনেকটা নিরুত্তাপের নির্বাচনে প্রার্থী হিসেবে থাকার ঘোষণা দিলেও ছোট দলগুলোকে মাঠের প্রচারে এখন পর্যন্ত সেভাবে দেখা যায়নি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর নির্বাচনী প্রচারের খবর জানতে এখন যাচ্ছি আজিমপুরে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান। মিজান, রাজধানীতে গণসংযোগের কি খবর আছে আপনার কাছে? ফারজানা, আমি এখন আছি ঢাকার সংসদীয় আসন 7, ঐতিহ্যবাহী একটি আসন। এই যে ঢাকা, এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন মোহাম্মদ সুলাইমান সেলিম। এই যে লালবাগের 23 নম্বর ওয়ার্ডে রয়েছে, এটি ইরাকি মাঠ। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি নির্বাচনী একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে প্রচারণার জন্য। আগামী 7 জানুয়ারি যে ভোট গ্রহণ হবে তার উপলক্ষেই কিন্তু এই প্রচারণা চলছে। এই যে লালবাগ থানার এই ইরাকি মাঠ আজিমপুর এলাকার কবরস্থানের পাশেই, সেখানেই সেই সুলাইমান সেলিমের কিন্তু একটি প্রচারণা ক্যাম্প, এটি এখনও উদ্বোধন হয়নি। তারপরেও কিন্তু প্রার্থী যারা কাজ করছেন প্রচারণায় তাদের মধ্যে কিন্তু তুমুল উৎসাহ উদ্দীপনা রয়েছে, যদিও এখন পর্যন্ত খুব মানে এই ক্যাম্পটি কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও হয়নি। তারপরেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই ওয়ার্ড পর্যায়ের বা থানা পর্যায়ের অনেক নেতাকর্মী যারা এই যে নৌকার সুলাইমান সেলিমের প্রচারণায় অংশ নিয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমি তাদের সাথে কথা বলেছি এবং অল্প মানে আগামীকাল থেকে ফুল দমে মাইকিং সহ সব কিছুই কিন্তু শুরু হবে। এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ তাকে কেন্দ্র করে যে এই যে সন্ধ্যার সময় এই যে আমি আসার পরে দেখতে পেয়েছি এখানে প্রার্থীরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন, কিন্তু ঢাকার অন্যান্য অংশেও আমি ঘুরে দেখেছি। যেমন যে জাতীয় পার্টির কিছু প্রচারণা আমি পেয়েছি ঢাকা 4 আসনে সেই কদমতলির দিকে, এছাড়া এই যে লালবাগ এই যে 4 সংসদীয় 7 আসন সেটি কিন্তু অনেক ঐতিহ্যবাহী। এই যে লালবাগ, হাজারিবাগ, কোতোয়ালি এবং চকবাজার এই ঢাকার ঐতিহ্যবাহী আসনে নৌকার প্রার্থী সুলাইমান সেলিম তার যারা প্রচারণা করছেন তার জয়ের ব্যাপারে কিন্তু শতভাগ আশা রাখছেন। তো ফারজানা, এভাবে কিন্তু প্রচারণা শুরু হয়ে গিয়েছে 7 তারিখের ভোটকে কেন্দ্র করে। আমরা জানছিলাম রাজধানীর নির্বাচনী প্রচারণার খবর।
শীত উপেক্ষা করে সারা দেশে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। দেশের অনেক স্থানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা আটঘাট বেঁধে নেমে পড়েছেন প্রচারণায়। নোয়াখালীতে গণসংযোগে গিয়ে ওবায়দুল কাদের বলেন, 28 অক্টোবরের পর আওয়ামী লীগের বদলে পালিয়ে বেড়াচ্ছে বিএনপি। 7ই জানুয়ারি নির্বাচনে বাধা দেয়া হলে তাদের আইনের আওতায় আনা হবে। বিস্তারিত ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্টে। নোয়াখালী 5 কোম্পানিগঞ্জ কবিরহাট আসনে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। বিকেলে বসুরহাটে নির্বাচনী এক পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে বাংলাদেশকে বাঁচাতে হবে। 7ই জানুয়ারির নির্বাচনে বাধা দেওয়া হলে তাদের আইনের আওতায় আনা হবে। বরিশাল 2 আসনে নৌকা প্রতীকে নির্বাচনে নামা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তার নির্বাচনী এলাকার উজিরপুরে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন। বরিশাল 3 আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিক এবং বরিশাল 6-এ গণসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী নাসরিন জাহান রত্না আমিন ও আওয়ামী লীগের প্রার্থী হাফিজ মল্লিক। গোপালগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম নির্বাচনী প্রচারের অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে। ঝালকাঠি 2 আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু নৌকা প্রতীকে ভোট চান। 70% মানুষ ভোট দিবে এমন পরিবেশ সৃষ্টি করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। এদিকে ঝালকাঠি 1 আসনে নৌকা প্রতীকের আলোচিত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাজাপুরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। কুষ্টিয়া 2 আসনে মিরপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ পথসভা ও কর্মী সভা করে নৌকা প্রতীকে ভোট চান হাসানুল হক ইনু। খুলনা 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন জুয়েল নগরীর 28 নম্বর ওয়ার্ডে এবং খুলনা 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন 5 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। তারা ভোটের দিন ভোট কেন্দ্রে আসার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। ভোটারদের কাছে টানতে নানামুখী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নাটোরের প্রার্থীরা। নাটোর 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনায়দ আহমেদ পলক সিংরা পৌর এলাকার চাঁদপুর মহল্লায় গণসংযোগ এবং পথসভায় বক্তব্য রাখেন। এর আগে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম একই উপজেলায় জামতলি এলাকায় গণসংযোগ করেন। আর নাটোর 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী শহীদুল ইসলাম বকুল বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। মাগুরা 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান শহরের নতুন বাজার দুয়ারপাড়া এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। নারায়ণগঞ্জ 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় প্রচারণা চালিয়েছেন। একই এলাকায় গণসংযোগ করেছেন তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এই শক্তি প্রদর্শনটা হচ্ছে তাদের মধ্যে স্থানীয়ভাবে, তারা আগামীতে কে কোন পদে যাবে না যাবে সেইটা প্রদর্শন করতে গিয়ে তাদের মধ্যে একটা সংঘাত লাগে। দেশি বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখন আমরা খুব সন্দেহান হয়ে পড়ছি, নির্বাচন সুষ্ঠু হবে কি হবে, সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। গাইবান্ধা 5 আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন বিভিন্ন চরাঞ্চলে আর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার খান তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। ওয়ালিউল্লাহ আলী, NTV নিউজ ডেস্ক। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। বাজারে নতুন পেঁয়াজ উঠলেও কমেনি দাম। খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। বিক্রেতাদের দাবি, ভারতীয় পেঁয়াজ না থাকায় দাম চড়া। এদিকে শীতের সবজির ভরা মৌসুমেও বিক্রি হচ্ছে চড়া দামে। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজি কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। ক্রেতারা বলছেন, এসব কেবলই অজুহাত ছাড়া কিছুই না। মেজবা হাসানের রিপোর্ট। 40 বছর বয়সী এই নারী সন্তানসহ 4 জনের সংসারে কারওয়ান বাজার থেকে কেনাকাটা করেন রোজ। নিত্যপণ্যের এই ঊর্ধ্বমুখীর বাজারে কয়েক বছরের ব্যবধানে কাটছাট করতে হয়েছে খাবারের তালিকা। শীতের সময় সবজির দাম কম থাকলেও এবার তাও লাগাম ছাড়া, তাই সবজি কিনতেও কপালে ভাঁজ পড়েছে এই ক্রেতার। এখন 5000 টাকা
বাজার নিলে এক সপ্তাহ চলতাম, এখন দেখা যায় 7,000 টাকার বাজার নিলেও চলে না, মানে হিমশিম খাচ্ছে। তারপর মনে করেন যে সবজির পাশাপাশি তো ডিম দুধ মাংস অন্য কিছু তো লাগে, কিন্তু সব কিছু মিলাই তো একটু সবই কষ্টকর আর হিসাব করে চলতে হতেছে আর কি। বেশ কিছুদিন ধরেই অস্থির পেঁয়াজ ও আলুর বাজার, তার সাথে আদা রসুন, এবার সেই তালিকায় যোগ হলো ব্রয়লার মুরগি। পার কেজিতে 10-15 টাকা বাইরে গেছে গা, আর গত সপ্তাহ পাকিস্তানি বেচছি আমরা 270-280 টাকা, এই সপ্তাহ হয়ে গেছে 300-310 টাকা কেজি, ওটাতে পার কেজিতে বাইরে গেছে গা 25-30 টাকা। বাজারের অবস্থা খুব ভালো না, ইন্ডিয়ান মেজ আসা বন্ধ করে দিয়েছে, এখন কাজ তাই পাকিস্তানি হলেন দেশি এলিয়ান ব্যস্ত আছে, সরকার পাইছি না, পাইতেছি না, আমরা 45 টাকা নির্ধারণ করে দিয়েছে, পাইতেছি না। চড়া আটা ময়দা এবং চিনির বাজার, প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 150 টাকায়। স্বস্তি নেই সয়াবিন তেলে, কেজি প্রতি বেড়েছে 5-10 টাকা। কোম্পানির দাম বাড়ানোর জন্য সরবরাহ কমাই দিয়েছিল মাঝখানে তেল, এখন দাম বাড়ায় আবার তেল সাপ্লাই ঠিক মতো দিচ্ছে, চিনিরও একই অবস্থা। ঊর্ধ্বমুখী এই বাজারে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, যেন অনেকটা নিরুপায়। একটু কঠিন দ্বারা শক্ত অবস্থাতে আছি আমরা, কঠিন এখন আমরা অবস্থাতে আছি আর কি, থাকলেও ধরেন কি কোনো করার নাই দরকার। শীতের সবজিটা এখনো দামটা বেশি একটু, আমদানি করে দামের এই পাগলা ঘোড়ায় লাগাম টানা যাচ্ছে না, তাই মজুদদারের মুখোশ উন্মোচন, সিন্ডিকেট শনাক্ত আর চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা গেলে কিছুটা স্বস্তি মিলবে ভোক্তাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।